শুভ
কেমন কেমন করলো রে, এমন কেন করলো সে, সে একজনই জানে মা। যা সব হচ্ছে ছোট, কি মনে হলো বাঁচবে? জানি বাবু, কি জানি। আটকে দিল মা, চলুন আমরা যাই। যাব মানে? ওদের এই বিপদে ফেলে রেখে আমরা যাবো মানে? আমরা থাকলে তো বিপদ কমাতে পারবো না, তার চেয়ে বরং লোকজন কমলে এরা একটু সহজ হতে পারবে। চুপ করো তো, মেলা জ্ঞান দিও না। আমরা হলাম কি জ্ঞাতি গোষ্ঠী, আমরা তো আর দেশের লোক নই। মানুষের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কেন থাকে? বিপদে আপাতে সাহায্য করবে বলে, তাদের পাশে দাঁড়াবে বলে। তা নয়, এখনকার বেড়া তো না, তোমাদের সব ধারাই আলাদা, বুঝলে? সব ধারাই আলাদা, তোমাদের সব পর সব পর, কেউ নিজের নয়। ছোট, একবার ওপরে যাবে নাকি? না বসিস, থাক এখানেই থাকি। এসো, সব ঠিক বুঝতে পারবো। আর কিছুমাত্র দেরি হলে কেমন আছি ডাক্তারবাবু? ভয় কিছু নেই, তবে মানসিক আঘাত পেয়েছেন তো, তাই সামনে উঠতে একটু সময় লাগবে। চোখে চোখে রাখবেন,
আর আজকে রাত্রিরে রাত জাগার একটা বন্দোবস্ত করলে ভালো হবে। আচ্ছা, উনি হঠাৎ এরকম কাণ্ড করলেন কেন? আপনারা কেউ কি কিছু আজ করতে পারেননি? আসলে জানেন কি, উনি তো বড় অভিমানী মানুষ, আর সংসারে তো এক কথা থেকে দু কথা হয়, কোন কথায় কি দুঃখ পেয়ে গেছেন জানে। ঠাকুরের কৃপায় যে রক্ষে পেয়েছে এটাই এটাই আমাদের কাছে যথেষ্ট। বড় কিছু হলে একসঙ্গে দুজনের প্রাণ যেত। দুটো প্রাণ? বড় কিছু হলে একসঙ্গে দুজনের প্রাণ যেত। দুটো প্রাণ? উনি মা হতে চলেছেন। যদি একটা কিছু ঘটে যেত তাহলে পাঁচজনটা আমি কি করে মুখ দেখাতো? ভগবান আমার কেন এত শাস্তি দিচ্ছেন বলতো? কি পাপ আমি করেছি? বড় অভিমানী মেয়ে গো, একে তুমি অভিমান করছো? অভিমান নয়, অভিমান নয়, খ্যাপা মো। এই খ্যাপা বউকে নিয়ে আমাকে সারা জীবন এখন জ্বলে ফেলে মরতে হবে। কোনোদিন জ্বর আসল হবে না। আকেল, তোমার ছেলে মেয়েদের যেন কত আকেল আছে সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। তাই বেচারি নিজেই আকেল হারালো। হ্যাঁ, তুমিও তো আমাকে দোষ দেবে, সবই আমার কপাল। কথা বলো না ঠাকুরজি, কথায় কথা বাড়ে, তার চেয়ে বরং তার মঙ্গল কামনা করো, সেটাই ঠিক। আচ্ছা বউ, আমি একবার ওকে দেখতে যাব। না, তুমি যাবে না, তাকে দেখার অনেক লোকজন রয়েছে। তারপরে তোমার একটা কিছু হয়ে যাক, তখন মেয়ের বেটা তো দিতে হবে, ভালো ভালো নাকি? ওইটা করলো কেন? সেই ছেলেবেলায় বউ করে ঘরে এনেছি, তারপর একের পর এক কাণ্ড ঘটেই চলেছে। আজ ও কি করলো? ভয়ঙ্কর কাজ ও করতে গেল। আমাকে আমাকে কিসের শাস্তি দিচ্ছিল? কিসের শাস্তি? তুমি কেমন ধারা গো ঠাকুরজি, দুদণ্ড আগে মেয়েটা মরতে বসেছিল আর তুমি এখন? কেন মরতে বসেছিল? এক হাত লোকের সামনে স্বামীকে অপমান করে কি তার স্বাদ মেটেনি? আমার গলায় দড়ি দিতে হলো? কিসের এত শোক গোর? আজ নিজে মরবি মর, পেটে বাচ্চাটাকেও? ঠাকুরজি দেখো বউ, তোমরা যে যাই বলো, রাজু বেটা হয়ে যাক, আমি প্রেমকে পাঁচটা বসতে বলবো যে ওই বউর সঙ্গে আমি একসাথে তলে থাকতে পারবো না। এখন তুমি বউকে ডাক দেবে, নইলে আমি সংসার ছেড়ে চলে যাব। তা তো ভালো কথা, তা পেটেরটার জন্য এতক্ষণ তো কেঁদে মরছিলে, তাকেও ভাসিয়ে দেবে তো? ঠিক আছে, তারা থাকবে, আমি সংসার ছেড়ে চলে যাব, তাহলে তো আরো ভালো। তো হ্যাঁ গো ঠাকুরজি, এই মেজ বউয়ের আতুরটা তুমি দেখি। জানি জানি, ওই আপদ বালার জন্য তো মুক্ত বাম নিয়ে আছে,
গতকাল মেয়েদের আতর তুলে তুলে হাতে হাজা হয়েছে, এখন বোর্ডটাও তুলতে হবে। তার তো আবার মায়ের কাছে যাওয়ার জন্য আমার জন্য গলা ধরে দিল